বাবা আর মেয়ের খুনসুটি, এমন মনোমুগ্ধকর এক দৃশ্যেরই বৃহস্পতিবার দেখা মিলেছে রংপুরের প্র্যাকটিস গ্রাউন্ডে। রাইডার্স ক্যাপ্টেন দৌড়ছেন তার ক্যাপ্টেনের পেছনে। ক্যাপ্টেন সোহান একদিন আগেই জানিয়েছিলেন ব্যক্তিগত লক্ষ্য না, দল হিসেবেই ভালো কিছু করতে চান, দলের জন্যই পুরো লড়াইটা। মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ব্যাট আর গ্লাভস হাতে দুইভাবে প্রস্তুতিটাও তাই সেরে নিয়েছেন বেশ করে। এদিন সবাইকে অবাক করে ঢাকার আকাশে রোদের হাসি, যেমন তেমন রোদ না, ঘাম ঝরানো রোদ, কনকনে ঠান্ডা কিংবা রোদের হাসি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সব দিনই ব্যস্ত সময় রংপুরের ক্রিকেটারদের, বিপিএল শুরুর ঠিক আগের দিনও তাই। ব্যবধান শুরু এখন কেবল আর কয়েক ঘন্টার, বিপিএল 2024 মাঠে গড়ানোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে রংপুর রাইডার্সের দেশি প্লেয়ারদের সঙ্গে এদিন দেখা মিলেছে দলটার বিদেশি মুখও। ছক্কা হাঁকানোর আদর্শ মঞ্চ নাকি টি টোয়েন্টি, আর এবার বিপিএলে তো রনি তালুকদারের স্পষ্ট লক্ষ্য টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার হওয়া, তাই সবার থেকে আলাদা রনির ব্যস্ততা ছক্কা হাঁকানোতে। বড় বড় শটে বল পাঠিয়েছেন স্পোর্টস কমপ্লেক্সের বাইরে অবধি, পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটারদের আটকাতে বেশ লম্বা সময় চলেছে দলটার ক্যাচ প্র্যাকটিস। একের পর এক ক্রিকেটাররা ফিল্ডিংয়ের এই প্রস্তুতিটাও সেরেছেন জোরে সোরে। রংপুরের পেস ডিপার্টমেন্টে এদিন যোগ দেন পাকিস্তানি পেসার সালমান ইরশাদ। ব্যাটিং বোলিং সবকিছুতেই হাত ঝালিয়ে নেন সালমান। বিপিএল এবারের তার নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। ঢাকা আর কুমিল্লার মধ্যকার ম্যাচ দিয়ে শুক্রবার শুরু বিপিএল দামামা, শনিবার বরিশালের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে রংপুরের এবারের বিপিএল এর মৌসুম। মৌসুমে মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.